সুপ্রিয় ফেসবুক ফ্রেন্ড ইউটিউব ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ আমার এই প্রোগ্রামে রনি সংস্থার সাথে। তো আজকে আমাদের সাথে আছেন আমার খুবই প্রিয় মানুষ, যার সাথে আসলে অনেক মেমোরি মিলছে কলেজে। তো তিনি আর কেউ নন, জিনাত ফেরদৌস ছবি। তো তার অনেক অনেক কাছে গান শুনবো, তার কথা শুনবো। তো আসুন আমরা তার সাথে পরিচিত হই। ছবি, তোমাকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা যে তুমি আমার এই রিকোয়েস্ট রেখেছো এবং আমার এই প্রোগ্রামে এসেছো। তো তুমি যদি কিছু বলতে চাও আমার বন্ধুদের বা আমার বিয়ারদের উদ্দেশ্যে বলবো, তারপর আমরা সোজা গানে চলে যাবো। কারণ আজকে অনেক তোমার গান শুনবো। ধন্যবাদ রনি ভাই, সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে রনি ভাই আপনার সাথে দেখা, অনেকদিন, অনেক বছর, বহু বছর। সেই তখন আমরা সঙ্গীত কলেজে, আমি তখন মনে হয় আই মিউজিকে ছিলাম, আপনি বি মিউজিকে ছিলেন। তো অনেক স্মৃতি জড়িত, সেগুলো নিয়ে কথা হবে, অনেক কথা হবে। সেটাই তো, প্রথমে আমি চাচ্ছি যে গানে চলে যাই সরাসরি। গানটা আসলে মেইন উদ্দেশ্য আমাদের এখানে। হ্যাঁ, প্রথমে আমি একটি প্রেম পর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি। ওকে, ঠিক আছে। আজকে আমি রনি ভাই সব রবীন্দ্রসঙ্গীতই করব, যেহেতু অবশ্যই অবশ্যই তুমি আমার কিপার। আমিও তো রবীন্দ্রসঙ্গীত জীবনে ছিলাম, তোমার একই জীবনে ছিলাম। তো আমাদের আজকে আজকে টোটাল প্রোগ্রাম রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, শুরু করো। ছবি, আমার প্রথম গান। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙালিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো যাবো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগালিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগালিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি, এলো নীরে তোরে, এলো তীরে, এলো আধার ঘিরে পাখি, এলো নীরে তোরে, এলো তীরে, শুধু আমার হিয়া বিরাপায় না গো। ও ঘুম ভাঙালিয়া, তোমায় গান শোনাবো, ও গো দুঃখ জাগালিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে, আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে,
বুঝে আমার হিয়া আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। আর যদি আমার দর্শক যদি কেউ মানে রিকোয়েস্ট করে সেটাও আমরা রাখতে রাখার চেষ্টা করবো। আপনার এই বিউটিফুল কমেন্টের জন্য তো ছবি আমরা নেক্সট কোন গানটা শুনবো? নেক্সট আজকে কিন্তু আমি রনি ভাই সব আমাদের সংগীত কলেজে আমাদের সাদু মোহাম্মদ স্যারের মনে আছে না? কান্না হাসির দোল দোলালো পৌষ ফাগুনের পালা, তার মধ্যে চির জীবন বইব গানের ডালা, কান্না হাসির দোল দোলালো পৌষ ফাগুনের পালা, তার মধ্যে চির জীবন বইব গানের ডালা, এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তার মধ্যে চির জীবন বইব গানের ডালা, তাই কি আমার ঘুম ছুটেছে বাম তুটেছে মনে, হ্যাপা হওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে, তাই কি আমার ঘুম ছুটেছে বাম তুটেছে মনে, হ্যাপা হওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে, কাঁপে আমার দিবানিশার সকল আধার আলা, এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তার মধ্যে চির জীবন বইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাধা দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি, রাতের বাসা হয়নি বাধা দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি, শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্ব ভুবন মাঝে
অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা সুরের গন্ধ ঢালা কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা তারই মধ্যে চির জীবন হইব গানের ডালা কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা তারই মধ্যে চির জীবন বইব গানের ডালা অসাধারণ সাধারণ তুমি এই গানটা দিয়ে আমাকে সেই মিউজিক কজে নিয়ে গেলে ছবি আমার মনে আছে সাদি স্যার পুরো একদম নোটে নোটে এই গানটা করতো একদম হাতে তালি দিয়ে দিয়ে করতো স্যার স্যারের স্যার কিন্তু আমি এই ভিডিওটা স্যার সাথে শেয়ার করবো স্যার সাথে কথা হয় তুমি আমি জানি তুমি জানো কিনা স্যার সাথে কোনো কথা হয় প্রতি সপ্তাহে কথা হয় কেমন আছেন বাংলাদেশ থেকে বাংলাদেশে ধরো একজন বাংলাদেশে কেউ খোঁজ না রাখলেও স্যার কিন্তু খোঁজ রাখি খুব ভালো গান করে আমাদের মিত্র কলেজেরই দেখছি প্রোগ্রাম ভেরি নাইস তারপর বাপ্পিক দ্বিতীয় গান যেটা আমি বলছি কি দ্বিতীয় গান কেউ যায় না আমার বন্ধু প্রিয় বন্ধু বাপ্পি তুমি তো জানোই বাপ্পির সাথে অনেক হ্যাঁ বাপ্পি ভাইয়ের সাথে কত স্মৃতি জড়িত আপনি বাপ্পি ভাই সেটা ক্যারাম খেলা বাট ও কোন গানটা বলছ আমি জানি না ছবি আমি জানি না দ্বিতীয় গান কোনটা আমি তো জানি না আমার এখানে লেখা নেই আর কি বাপ্পি তুই যদি থাকো তাহলে তুই এখানে লেখ কোন গানটা দ্বিতীয় গান আমি যেটা বলছি সেটা করব দ্বিতীয় গান বলছি বাট কোন গানটা সে মেনশন করে নাই তো ফ্লোরা ফ্লোরা বলছে চমৎকার হয়েছে ধন্যবাদ ফাতেমা ফ্লোরা আমি একটু পরিচয় করে দিই ফাতেমা ফ্লোরা আমার বোন আপনি হয়তো চেনেন মিউজিক কলেজে অনেকবারই সে গিয়েছিল আমার দুই বোনই গিয়েছিল তো তার মধ্যে আর কি তো পরের গানে যাবো অবশ্যই অবশ্যই ছবি পরে কোনটা শুনবো আমরা এরপরে আজকে শুধু আমি অন্য কোনো গান শুনবো না ঠিক আছে আজকে এটা পরে গানে চলে যাই আর আমার আমি তোমাকে একটা রিকোয়েস্ট করেছিলাম এটা মাথায় রেখো আর কি নিশ্চয়ই নিশ্চয়ই এটাও হবে এটাও একটি এটাও রবীন্দ্রনাথের পুজো পর্যায়ের গান ওকে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে জানিনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত
সকল আশাই তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলা গোপন রহে গভীর প্রাণী আমার দুঃখ সুখের গানে গোপন রহে গভীর প্রাণী আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে অসাধারণ ছিল অসাধারণ তোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নতুন প্যান তোমার ফিরে পাই স্যার অবশ্যই প্রাউড ফিল করবে আমাদের এই ভিডিওটা দেখার পরে এবং স্যার সাথে আমি এটা শেয়ার করবো ডিভিডিতে ও তুমি তার আগে আমি আর কিছু কমেন্ট করিনি বাপি যেটা বলছে চোখের আলোয় দেখেছিলাম যেটা আর কি এটা শুনতে চাচ্ছি ও তারপর কোনটা কোনটা বুঝিনি আরেকবার বলেন চোখের আলোয় দেখেছিলাম আচ্ছা আচ্ছা চোখের আলো হ্যাঁ বাপি ভাই নিশ্চয়ই হবে নিশ্চয়ই তারপর বলতেছে তোর ভাবি দেখছে মানে আমাদের আমাদের ভাবি আর কি বাহ বাহ আজকে শুধু গান শুনবো অনেক রিকোয়েস্ট আসতেছে তোমার আজকে শুধু গান শুনবো আমরা কথা নিশ্চয় নিশ্চয় তুমি আচ্ছা আমি প্রথমে বাপি ভাইয়ের রিকোয়েস্টটা রিকোয়েস্টের গানটা করতে চাই ওকে শুরু করতে পারি বাপ ভাই আচ্ছা চোখের আলো দেখেছিলে চোখের বাহি অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে চোখের আলো দেখেছিল চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলো দেখেছিল চোখের বাহিরে ।
যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা ধরা যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলো তোমায় যাহিরে চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে তোমায় খেলেছিলে খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভালো হৃদয় বিনাই গাহিরে চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে চোখের আলো দেখেছিল চোখের বাহিরে এবং রনি ভাই বাপি ভাইকে ধন্যবাদ এই জন্য যে অনেক বছর পরে গানটা করলাম খুব ভালো লাগলো মানে এই গানগুলো ওনারা রিকোয়েস্ট করাতে কিন্তু আমারও করা হয়ে যাচ্ছে আমাদের আর কমেন্ট আছে আর কি অসাধারণ লিখছে বাবা অসাধারণ তারপর আমাদের তামান নাজম আমি আমাদের ভাই বলছে আমার খুব পছন্দের একটা গান আপনার কণ্ঠে শুনতে চাই ভেঙে মোর ঘরের চাবি আর তোমার আপু একটা অনুরোধ করেছে আমারও পড়ানো যা চাই একটুখানি আমি সময় চেয়ে নিচ্ছি ইয়ের জন্য গানটা একটু বের করার জন্য আমারও পরানো জাহাজ তুমি তাই তুমি তাই গো আমারও পরানো জাহাজ তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো
আমার পরানু যাহা যা তুমি তাই, তুমি তাই গো আমার পরানু যাহা যা। তুমি সুখ যদি নাহি পা, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পা, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো আমার পরানু যাহা চা। আমি তোমার বিরহী রহিব বিলীন, তোমাতে করিব বা দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাস, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো আমার পরানু যাহা চাই। তুমি তাই, তাই গো আমার পরানু যাহা চাই। বাবা বাবা, অসাধারণ সেবা, অসাধারণ। আমি ডেফিনেটলি স্যার সাথে এই ভিডিওটা শেয়ার করব এবং স্যার ফিল করবে তোমার কন্ডিশনে এট লিস্ট। তোমাকে আরো একবার ধন্যবাদ ছবি। তো পরে কি আমার রিকোয়েস্ট গান গান শুনছ নাকি? ও বাপ্পি লেখছে, বাপ্পি লেখছে যে নেক্সট পান্নাকে দেখতে যায়। অবশ্যই অবশ্যই বাপ্পি, পান্না তো আমার নেক্সট 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 টার্গেটে আছে আর কি। তো সবাই আসবে আস্তে আস্তে, মিউজিকাল যারা সবাই আসবে আস্তে আস্তে। তো নেক্সট হয়তো পান্নাও আসবে। ছবি তোমার কোন গানটা শুনবো? নেক্সট গান শুনবেন হচ্ছে যে এখন আপনার পছন্দে চলে যাই, যেহেতু অবশ্যই এই গানটা অনেক ফেমাস একটা গান, স্যার খুব মজা করে এই গানটা শিখাতেন আমার মনে আছে এখনো। হ্যাঁ, অনেক অনেকবার করছে এই গানটা, সবাই মিলে করছে। তোমার মতে কিনা জানি না আমি, বাট আমার কিন্তু এখন মনে আছে। মানে আমাদের ডিপার্টমেন্টটা অনেক মজার একটা, হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টটা কিন্তু একটা মজার ডিপার্টমেন্ট ছিল আগে। মানে এই একসাথে বসা, স্যারের পাশে বসে গান শেখা, একদম হাতে ধরে গান, রোডে গান শেখানো, তা এটা আসলে কেউ শিখাবে না ভাবে। মানে স্যার যেভাবে গান শিখিয়েছে না আমাদেরকে আর কি। তো চলো আমার প্রিয় গানটি শুনে তোমার করতে, তারপর শুরু করছি রনি ভাই। অবশ্যই অবশ্যই। তোমার মোহন রূপে
তোমাকে রয় ভুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণকুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে শরতালোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে শরতালোর আঁচল টুটে কিসের ঝলক নেচে উঠে ঝরে নেচে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে কাপুন ধরে বাতাসে পাকা ধানের তরাস লাগে শিউরে উঠে ভরা খেতে কাপুন ধরে বাতাসে তরাস লাগে শিউরে উঠে ভরা খেতে জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে লিখেলো শ্রু সাগর খুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে অসাধারণ অনেক ধন্যবাদ ছুঁ তোমাকে ধন্যবাদ আমার খুবই প্রিয় একটি গান শোনানোর জন্য এই গানটা আসলে আমার খুবই প্রিয় তোমারও প্রিয় গানটা স্যার অনেক মজা করে গান শিখাতেন আমার মনে আছে তো আমি আর একটু কমেন্ট করেছি অনেকে কমেন্ট করেছেন পান্না লিখেছে যে পান্না একটা রিকোয়েস্ট আছে তোমার জন্য নয়ন তোমার পাইনে দেখিতে ঠিক আছে আচ্ছা নিশ্চয়ই হবে তারপর পলরা আপু বলছে যে রনি ভাই একক গান শুনতে চাই আপু আমি তো গান গাই সারাদিন সারাদিন গানই থাকি আর কি হ্যাঁ রনি ভাই একটা শোনাতে পারেন কিন্তু এখন কোনটা শুনছো তোমার কোনটা এখন একটা অনেক তো প্রেম আর পূজা হলো এবার একটা ইয়েতে চলে যাই কীর্তনে চলে যাই যদিও এটাও প্রেম পর্দায় পড়ে যায় তারপরেও কীর্তন কীর্তন বলে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে করো একটু সময় চেয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই সবাই সাথে থাকলে আসলে খুব ভালো লাগে আর মানে গান গেয়েও ভালো লাগে তাই না তুমি তো অসাধারণ গাও রনি ছবি তুমি তো অসাধারণ গান করো আরে না রনি ভাই আপনি এত সুরে গান করো আমি তো ডেফিনেটলি তুমি শিওর থাকো স্যার এর সাথে গান এই পুরো ভিডিও শেয়ার করব এবং স্যার খুবই এনজয় করবে আমাদের এই প্রোগ্রামটা আমার খুবই স্যার একদিন আমি আনবো আমার প্রোগ্রাম বুঝছো আমার খুবই আপনি আসেন একবার দেশে আসেন তারপর একটা গেট টুগেদার হবে স্যার সহ সেটা তো অবশ্যই হবে সেটা তো ডেফিনেটলি হবে যেটা সবাই তোমার আছে ফেসবুকে আছে আছে সবাই জানবে হ্যাঁ সেটাই এটাও নিশ্চয় সবার পছন্দ হবে শুরু করি তাহলে ওকে ঠিক আছে ভালো
সখে নিভৃতে যত নে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যত নে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যত নে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতে রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যত নে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার আলোক বন্ধনে আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার আলোক বন্ধনে আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দুরে তোমার লালাট চন্দনে আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে আমার আকুল জীবন মরণ লুটিয়া নিও তোমার অতুল গৌরবে ভালোবেসে সখী নিভৃতে যত নে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যত নে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে কতদিন পরে গান শুনলাম, তারপরে এস এম আরিফুল ইসলাম বলছে অসাধারণ, ত্রিবেণী পান্না বলছে বাহ রনি ভাই, মনে হচ্ছে আমাদের মিউজিক কলেজে আছি সবাই, বাপ্পি ভাই, সাত ভাই, সবই অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এবার যেহেতু এখন শীত চলছে, তা আমি রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের শীত উপপর্যায়ের একটি গান করি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক সময় ঠিক গান, সবাই কি বলো? প্রবণ মনি, হ্যাঁ
এটাও কিন্তু এটার একটা স্পেশালিটি হচ্ছে আমরা এটাও মিউজিক কলেজে একসাথে শিখেছি রনি ভাই, আচ্ছা আপনারা আচ্ছা একসাথে সেটাই স্যারের সেটাই কাছে শিখা, সেটাই অনেক দিন পরে গাইছি, করো করো যাই তাহলে করি আরে সব বাংলা করবা, আমার আমি আমার ছাড়া যেগুলো শিখি আমাদেরকে আর কি, সেটাই দেখা যাক কতটুকু কত দূর যেতে পারে আর কি। আর স্যার কিন্তু এই প্রোগ্রাম দেখবে বুঝছো, ছবি আর সাথে আমার কথা হয় তো স্যারের সাথে, আমি স্যার আমার সাথে শেয়ার করে আমি স্যারের সাথে শেয়ার করি সব গান আর কি, তো স্যার ডেফিনেটলি খুশি হয়ে থাকে। হ্যাঁ বাহ ঠিক আছে, ওকে তাহলে শুরু করছি রনি ভাই। ওকে ওকে শুরু করো। একে মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয়না 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 প্রাণী, বাহ সে শয়না যে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না 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 প্রাণী কিছুতে শয়না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে বুঝিতে নারি বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না, বুঝিতে নারি বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না, হিমের হাওয়ায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না 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 প্রাণী কিছুতে শয়না যে একে মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে কেন মোর পারে কাটাও বেলা রসের কাণ্ডারে লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারে, কেন মরুর পানে কাটাও বেলা রসের কাণ্ডারে লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারে, রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গোড়াকে, রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গোড়াকে, শূন্য শূন্য সভা মৌন বাণী আমরা মরিলা যে কৃপণ হবে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না 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 প্রাণী কিছুতে শয়না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয়না 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 প্রাণী কিছুতে শয়না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। অসাধারণ, আমার মনে আছে স্যার একটা এত সুন্দর করে গাইতো, স্যার স্যার কৃষ্ণ করে গাইতো গাইতো একদম হারমোনিয়াম উপরে হাত মানে বিট দিয়ে গানটা শিখেতো স্যার, আমার মনে আছে এখন। হ্যাঁ স্যার গান ধরে ধরে নোটেশন ধরে ধরে একদম স্যারের স্টাইলে গান কেউ শিখাবে না। আরেকটা হ্যাঁ আরেকটা কি কি ছিল রনি ভাই, মানে গান যতক্ষণ না হবে ততক্ষণ করো, ততক্ষণ করতে থাকবে করতে থাকবে, হ্যাঁ করে থাকে বারবার। এটা আরেকটা হচ্ছে আমাদের ভোকাল, তারপর তোমার স্যার স্যার কিন্তু উচ্চারণ উচ্চারণ দিক থেকে ভেরি ভেরি কেয়ারফুল, হ্যাঁ উচ্চারণ উচ্চারণ ভুলে এটা বারবার কই কোন কা কি ভুল করতে তাকে দিয়ে বারবার ওই ওই পার্টিকুলার উচ্চারণটা বলতো, আবার বলো আবার বলো আবার বলো, হ্যাঁ সেটাই আর কি সেটাই। তারপরে হচ্ছে যে আপনার মানে একদম সঠিক টাইমে যাওয়া, মজার মজার গল্প করা, এটা তো বড় ফেরা কেন মানে সেটা এত অসাধারণ, স্যার তো অসাধারণ একদম মানুষ। তাদের ক্লাস শুরু হলে যে সব চলে আসতো অন্যান্য ডিপার্টমেন্ট থেকে চলে আসতো, আরে ক্লাস পুরো ভর্তি মানে কি করে আসলে একটা মজার একটা বলো। হ্যাঁ আরেকটা ছিল রনি ভাই আমাদের ইয়ে ম্যাডাম শামিমা ম্যাডামের কথা মনে আছে, ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে উনারও তো সেই মানে উনিও একদম ধরে ধরে করা সেটাই, আসলে এরা আসলে অনেক উচ্চমানের আসলে শিল্পী খালিদ হোসেন স্যার সবাই, মানে যার যখন আমরা ক্লাস ছুটি মানে অফ থাকলেই চলে যেতাম সেই ক্লাস, কত মজা হতো
মানে আসলে মিউজিক কলেজে গল্প করতে গেলে আজকে সারাটা রাত কেটে যাবে, গান আর হবে না। মিউজিক কলেজে আমরা গল্প পরে করব, আমি আসলে আজকে গান শুনবো। তো আমরা নেক্সট কোন গান শুনবি? তোমার আর অনেক রিকোয়েস্ট ছিল আর কি, তুমি রিকোয়েস্ট করবা না তোমার গান করবা? আচ্ছা আমি একটা গান শুরু করি তারপরে রিকোয়েস্টটা পড়ে। ওকে ওকে ঠিক আছে। এটাও আমার খুব পছন্দের একটি গান, আর এটা আমার কণ্ঠে অনেকেই পছন্দ করে যার জন্য গাই। ওকে ডেফিনেটলি, তাহলে এটা শুনতে হবে সবার আগে। একটু কমিয়ে নে। আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে, ডেকে গেছে পেকে আমারে তোমার পথের থেকে অনেক দূরে রে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে আমার ফুলে আর কি কবে তোমার মালা আমার ফুলে আর কি কবে তোমার মালা হবে তোমার বাসি দূরের হাওয়ায় কেঁদে বাজে তোমার বাসি দূরের হাওয়ায় কারে দেখে কারে দেখে আমারে শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথের তরু ছায়ে শান্তি লাগে সাথী হারান গোপন ব্যথা বলবো যারে সে জন কোথা সাথী হারার গোপন ব্যথা বলবো যারে সে জন কোথা পথিক রাজা আপন মনে আমার যায় পিছে রেখে আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে আমারে তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে গেছে বেঁকে আমারে ধন্যবাদ।
তো এরপরে নাকি ওই যে এরপরে যেটা ছিল রিকোয়েস্ট আর কি হ্যাঁ রিকোয়েস্ট বলেন কি তোমার ঘরের চাবি তারপরে আর একটা কি ছিল আমি দেখো দেখিনি একটু পান একটা রিকোয়েস্ট করেছিল নয়ন তোমারে পায় না দেখিতে তাই তো হ্যাঁ সেটা সেটা হ্যাঁ পান্নাটা আমি সবার শেষে গাইবো ঠিক করেছি পান্না তো ছাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা এবার হচ্ছে আমাদের ভাবি আমাদের ভাবি 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 পছন্দের একটি গান করি সেটাই ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে বুঝি গো রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে বুঝি ওই রাত পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুখে ওই হেলিপদ তোমার তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি এ আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি এ আমারে আকাশের যত তারা চেয়ে রয় নিমে সারা বসে রয় রাত্র ভাতের পথের ধারে আকাশের যত তারা চেয়ে রয় নিমে সারা বসে রয় রাত্র ভাতের পথের ধারে তোমারে দেখা পেলে সকাল ফেলে ডুবে আলো পাড়া পারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে প্রভাতের পথিক সবে এলে কি কলরবে গেল কে গারবে ওই সারে সারে প্রভাতের পথিক সবে এলে কি কলরবে গেল কে গান গে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে এ আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে এ আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ধন্যবাদ বাপি ভাবি রনি ভাই রনি ভাই রনি ভাই কি লাইন থেকে চলে গেল আমাকে বিপদে ফেলে ওকে রনি ভাই আস্তে আস্তে আমি তাহলে আরেকটা গান করে ফেলি আচ্ছা কোনো সমস্যা নাই রনি ভাই আবার ইন করবে তার মধ্যে আমি কোন গানটা শুনি ঠিক আছে তার মধ্যে আমি একটা বিচিত্র পর্যায়ের গান করি ততক্ষণে রনি ভাই ইন করে যাবে আশা করি আপনারা সাথে থাকবেন দয়া করে কেউ যাবেন না সাথে থাকবেন আমার প্রোগ্রাম এখনো শেষ হয়নি ¶¶
এই তো রানী ভাই চলে এসেছে। রানী ভাই ইয়েস হই ছবি নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি তাহলে একটা গান শুরু করি, তারপরে আপনি বাকি অবশ্যই করো। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। যাবে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধারা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। বাবা আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নিচে মল্লিকা মালতি। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নিচে মল্লিকা মালতি। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক কোনায়, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। সুরো নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। অসাধারণ অসাধারণ। স্যার কিন্তু এই গানটা শিখিয়েছে আমাদেরকে, তোমাকে মনে আছে যায়নি তবে কি বলো আজকে তুমি স্যারের সব গান করবা, তোমার যত জানা আছে আর কি। আপনি কি কোনো কমেন্ট করবেন? কমেন্ট করতে চাইলে করতে পারেন। না না তুমি গানটা 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 করে নাও, তারপর আমি পরে কমেন্ট করব। মনে পড়েছে কোনটা? আচ্ছা করছি করো। এপারে মুখর হলো কে কাওই কে কা, ওপারে নীরব কেন কুহু 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 হাই, এপারে মুখর হলো কে কাওই। কহি আর একটি একাকুই একা, শুভ যোগে কবে হব দুপুহাই, ওপারে মুখর হলো কুহু হাই, কুহু 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 হাই, এপারে মুখর হলো কে কাওই। অধীর সমীর উপর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, অধীর সমীর উপর বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া, নিশ্বাস ফেলে মোহু বহু হাই, ও পারে নীরব কেন বহু হাই, কুহু 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 হাই, এ পারে মুখর হলো কে কাওই। আহ
আশার সজল ঘন আধারে ভাবি বসে দুরাশার ধেয়ালে, আমি কেন তিথি ডোরে বাঁধারে ফাগুনিরে মোর মাসে আনি। আশার সজল ঘন আধারে ভাবি বসে দুরাশার ধেয়ালে, আমি কেন তিথি ডোরে বাঁধারে ফাগুনিরে মোর মাসে আনি। ঋতুর দুধারে থাকে তো জানি, মেলে না যে কাকলি ও কুজনে। ঋতুর দুধারে থাকে তো জানি, মেলে না যে কাকলি ও কুজনে। আকাশের প্রাণ করে মুহুহাই, ওপারে নীরব কেন গুহুহাই। কুহু 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 হাই, এপারে মুখর হলো কে কাহুই কে গা, ওপারে নীরব কেন কুহু 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 হাই, এপারে মুখর হলো কে কাহুই। বাবা অসাধারণ, কি অসাধারণ তুমি ছবি, ভেরি নাইস, ভেরি নাইস। এই গানটা সম্পর্কে একটু বলি, আমি গানটা গাইছিলাম আর খেয়াল করেছেন কিনা একটু কিন্তু মিটমিট করে হাসছিলাম। হাসার কারণ হচ্ছে এই গানটা যখন আমি সাদির মোহাম্মদ স্যারের কাছে যখন শিখি, তখন কিন্তু আমি এত ভুল করতাম, মানে এত ভুল করতাম মানে কথায় প্রচন্ড, এপারে আর ওপারে, এপারে আর ওপারে নিয়ে আমার পুরো গন্ডগোল পেকে দিত। আর তো স্যার আমাকে বকে শেষ করে দিত, হ্যাঁ এপারে হবে, এই ওপারে হবে, মানে এপারের জায়গায় ওপারে, ওপারের জায়গায় এপারে। বুঝতে পারছি, আচ্ছা আচ্ছা। গানটা গাইতে গিয়ে আমার সেই কথাটা মনে পড়ে গেল। ইভেন আমি এই গানটা আমার আমার এক রিলেটিভ, আমার খালামণি, ওনাকে রেকর্ড করতে গিয়েও আমার সেম প্রবলেমটাই হয়েছিল, যার জন্য আর কি গানটা অনেকদিন পরে গাইলাম। তো এটা গাইতে গিয়ে তখন মনে পড়ে গেল আর কি কথাটা। এরকম আসলে ছোট ছোট গানগুলো গাইতে গেলে অনেক প্রতিটা নোট সুর উচ্চারণ তো আছে, উচ্চারণ ভুল করলে তো স্যার যে বক্ত আর কি। পান্ডা বলছে যেমন সুন্দর লাগছে তোকে তেমন দরদ দিয়ে গাইছিস ছবি। ধন্যবাদ পান্ডা, খুব ভালো লাগছে তোরা সবাই আছিস বাপি ভাই। মানে আমার মিউজিক কলেজে যেটা, কিন্তু আমি যে সন্ধ্যার সময় বসে বসে শেয়ার দেওয়ার সময় আমি যত মিউজিক কলেজের আমার সাথে অ্যাড আছে মোটামুটি সবাইকে আর কি ইয়ে করেছে আর কি। না আমি তো আমি তো সব জায়গায় শেয়ার করেছি আর কি, আমাদের গ্রুপ বলো, মিউজিক কলেজের গ্রুপ বা আমাদের ব্যাচের গ্রুপ, সবখানে শেয়ার করেছি আমি। সবাই সবাই তোমার প্রোগ্রামটা দেখছে বা পরেও তারা দেখবে আর কি, পরে এটা তো পরে সেভই থাকবে আর কি, আশা করছি আর কি। আচ্ছা তো সবাই আমরা এরপরে কোন গানটা শুনবো? এরপরে সময় কতক্ষণ আছে রনি ভাই? সময় তো 1 ঘন্টা হয়ে গেছে, তুমি যখন বলবা, তুমি যখন বলবা আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা তাহলে আর দুটো গান করে শেষ করি নাকি? এই একটা গান আর শেষের গানটা তুমি আর পান্ডা গানটা গাও তাহলে। রিকোয়েস্ট, হ্যাঁ পান্ডার গানটা দিয়ে শেষ হবে, রিকোয়েস্টের গান দিয়ে শেষ হবে। তার আগে আর একটা হচ্ছে আমার পছন্দের একটা গান গাই। ওকে আচ্ছা, যেহেতু শীত গাইলাম আর শরতও গাইলাম, এখন একটা সামনে যেহেতু বসন্ত, তো বসন্তের একটা গান করি। বসন্তের গান, ওকে ওকে ঠিক আছে করো। আর বসন্ত তো ভালোই লাগে, বসন্তের যে কত গান সেটাই, বসন্ত তো হচ্ছে সিজনের মধ্যে সবচেয়ে বেস্ট সিজন আর কি। এত ফুল ফোটে, বিশেষ করে ইপেতে, ইপেতে এত সুন্দর সুন্দর পার্ক আছে, হ্যাঁ ফুলে ফুলে ভরে যায় পার্ক গুলো, তুমি এত মানে অসাধারণ আর কি, তুমি নাতলে বেশি হবে। বাহ খুব সুন্দর। আচ্ছা শুরু করছি। ওকে করো। এই
টুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই নেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জল বুনি, রুচি মম ফাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছে তে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে, যেটুকু কাছে তে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, রুচি মম ফাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আমার বন্ধু পৈতোষ মণ্ডল যুক্ত হয়েছে, বাহ ছবির গান খুব ভালো লাগছে, খুব প্রিয় একটি গান, আমার একটু ছোঁয়া লাগে, খুব ভালো গাইছো ছবি, গেয়ে যাও আমি সাথে আছি।
তো এই আর কি আজকের প্রোগ্রামটা একদম পুরো মিউজিক প্লাজের প্রোগ্রাম ছবি বুঝছো পুরো খুব ভালো লাগছে মানে আমি মনে হচ্ছে আজকের প্রোগ্রামটা আমি সার্থক আর কি আমার প্রোগ্রামটা সার্থক আর কি যে মিউজিক প্লাজের সব প্রিয় মানুষগুলো তোমার গান শুনছে এটা একটা বিশাল একটা ব্যাপার আর তুমি তো ডেফিনেটলি অসাধারণ গাও এটা মানে বলার অপেক্ষাই রাখে না তো এই আর কি তো ছবি আমার তোমার কথা শেষ গান শুনবো আমি জানি বাংলা অনেকটা আর সেই গান হচ্ছে আমাদের আমাদের পান্না আর সেটাই কীর্তনাঙ্গ নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছো গোপনে রয়েছো নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে বাসনার বসে মন অবিরত ধাই দশ দিশে পাগলেরও মত বাসনার বসে মন অবিরত ধাই দশ দিশে পাগলেরও মত স্থির বাকি তুমি মরমে সত তো জাগিছো শয়নে স্বপনে রয়েছো নয়নে নয়নে সবাই ছেড়েছে নাই যার কিছু তুমি আছো তার আছে অবস্নেহ নিরাশ্রয় জানো কত যা রোগে হো সেও আছে তব ভবনে সেও আছে তব ভবনে তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচ্ছি যত জানি তত জানি নে
যত জানি তত জানি নে, জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ধন্যবাদ, অসাধারণ। হা হা, কি সুন্দর গাইছো তুমি, অসাধারণ। তো সবাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক ধন্যবাদ রবি ভাই। আমি একটু বলি, আচ্ছা অবশ্যই বলো। হ্যাঁ রনি ভাই, আমি একটু বলি, সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আপনারা এতক্ষণ সাথে আছেন, আমার প্রোগ্রামটা দেখলেন আমার আর রনি ভাইয়ের, তার জন্য রনি ভাইকেও ধন্যবাদ। এত সুন্দর রনি ভাইয়ের সঞ্চালনা ছিল, আর আমাদের মিউজিক কলেজের দাদা আমাদের অনেক অনেক স্মৃতি জড়িত, যার জন্য আর কি মানে আমি খুব রনি ভাই যখন আমাকে বললো যে পুরো গান গাইতে হবে, আমি তো খুব উৎসাহ নিয়ে মানে বলেছি, উচ্ছ্বাস নিয়ে, মানে আমার খুবই ভালো লেগেছে যে যাক আমাদের সঙ্গীত কলেজের কিছু স্মৃতি মানে স্মৃতিচারণ হবে আর কি, স্মৃতিচারণ। এই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। তো তোমাকে ধন্যবাদ ছবি, তুমি এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও তুমি আমার এই যে আমি বলার সাথে সাথে তুমি রাজি হয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর গান তো গাইলে অসাধারণ, বলার অপেক্ষায় রাখে না, একদম এক্সিলেন্ট। এটা দর্শকরা বলবে, আমি তো বলার কোনো মানে অপেক্ষা রাখে না। আর দর্শক দেশে বলবো যে আমাদের অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাদের মিউজিক ক্লাস যারা ছিল আজকে, সবাইকে ধন্যবাদ। ফার্স্ট সাপোর্ট আসলে আসলে আমার এই প্রোগ্রামটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। আর এই যে ছবির মতো যারা আছে, তারা ইয়াং, যারা ইয়াং জেনারেশন, যারা আমার দেশকে লিড দেবে, তাদেরকে অনেক অনেক উৎসাহ দেবেন এভাবে, তাদের উৎসাহ দিতে হবে, তারা আরো ইন্সপায়ার হবে, এবং বিকজ তারাই তারাই একদম আমাদের বাংলাদেশকে লিড দেবে সাংস্কৃতিক অঙ্গনটাকে। তো আমি চাই যারা ইয়াং আছে তাদেরকে নিয়ে আমি প্রোগ্রামটা করবো, কারণ আমার প্রোগ্রামটা ইয়াংদের জন্য, যারা আসলে আমাদের দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনার সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট উইক সেম টাইম সেম ডেতে অন্য কোনো প্রিয় মানুষ নিয়ে আমি রনি হাজির হবো আপনাদের মাঝে এই রনি সংস্থা শুনিয়ে। কতক্ষণ তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ। বলো ছবি, আল্লাহ হাফেজ। আমি বলছিলাম পরিতোষ দা, অনেক ধন্যবাদ পরিতোষ দা, আমার গান শুনেছে, সেটাই সেটাই মানে লিখেছে, আহা কাপ দিয়ে গেল গানটি শুনে, ছবি খুব আবেগ দিয়ে গাইলে অসাধারণ লাগলো, অনেক ধন্যবাদ পরিতোষ দা। সত্যি কথা, আমরা মিউজিক কলেজে আমাদের যে একটা বন্ডিং ছিল মানে সেটা যেন আমাদের সবসময় থাকে, মানে সেটা শুধু মিউজিক কলেজ ছেড়েছি বলে আমাদের সেই বন্ডিংটা ছেড়ে যাবে সেটা আমি কখনোই বিশ্বাস করি না, যে সেই বন্ডিংটা আমাদের মিউজিক কলেজ মনে মনে, আরে আপনি মিউজিক কলেজের, আরে আপনি তো আমার 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 মানুষ, আমার আপন মানুষ, মিউজিক কলেজ মানেই মনে হয় আমার আপন মানুষ। আমার সেটাই। আর তুমি তো মিউজিক কলেজের, তুমি তো মিউজিক কলেজের একদম খুব হাস্যোজ্জ্ব একদম মানুষ, সদা হাস্যোজ্জ্ব একদম মানুষ, তো সবাইকে একদম আমাদের মনে আছে এখনো, তো এটা আসলে একটা বিশেষ একটা, মানে তুমি আসলে একদম সদা মানুষ। সেটাই সেটাই ভাই, তারপর আমাদের হাসান ভাই, মিউজিক কলেজের সময়টা আসলে আসলে বেশ বেশ একটা সময় আমাদের লাইফের আর কি, আমার কাছে মনে হয় আর কি, আমি জানি তুমি কি মনে করো আর কি। না না, সেটাই মনে করে, সেটাই সেটাই। সবাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, হয়তো এটা শেষ না, হয়তো নেক্সট টাইম আমি আবার তোমাকে ডাকবো ইন ফিউচার আর কি। তো আমি আসলে এই এক ঘন্টার প্রোগ্রামে তোমার সব গান শোনা যাবে না আমি জানি, তো নেক্সট হয়তো তোমাকে আবার কল করব। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।